রবিবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ছোট নীলপুর পথের দিশা এক নম্বর অফিসে দুস্থ অসহায় মানুষদের কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর গৌরীশঙ্কর ভট্টাচার্যের সৌজন্যে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ দাস, 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পরেশ চন্দ্র সরকার, জয়দেব মুখার্জি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। জয়দেব মুখার্জি আমাদের শহর হিন্দি ভাষী সংগঠনের সভাপতি সম্মানীয় নারুভক্ত মহাশয়, দল প্রতি বছর, এটা আজকে নতুন কোনো ব্যাপার না। এই শীতের সময় বিভিন্ন জায়গায় আমাদের দলের প্রাক্তন কাউন্সিলররা, আমাদের দলের নেতারা সবসময় চিন্তা করে মানুষের কথা, যেহেতু আমরা দলটা করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, তা আমাদের দলের সবারই সবসময় চিন্তা ভাবনা যে আমরা কি করে মানুষের পাশে দাঁড়াবো। সেই মানুষের পাশে দাঁড়ানো সারা বছরই আমাদের দলের লোকরা কাজ করে। বিভিন্ন সময় আমাদের এখানে রক্তদান শিবির হয়েছে, আজকে আমাদের প্রাক্তন কাউন্সিলরের উদ্যোগে এই শীতের মধ্যে কিছু মানুষের হাতে শীত বস্ত্র তুলে দিচ্ছে। দেখুন, একটা শীত বস্ত্র তুলে দিয়ে কিন্তু একটা মানুষের সমাধান করা যায় না। একটা শীতের একটা কম্বল দিলাম, তাতে মানুষের বিরাট কিছু হয়ে গেল? বিরাট কিছু না। মূল ব্যাপার হচ্ছে আমাদের যে চিন্তা ভাবনা, আমরা যে মানুষের কথা ভাবি যে 100টা মানুষকেও যদি কম্বল দিতে পারি, শীতের মধ্যে যারা শীত পড়বে কয়েকদিনের মধ্যেই পড়বে, শীতের মধ্যে যারা ঠান্ডার মধ্যে লাগবেন হয়তো সেই 100 লোকের আর ঠান্ডাটা লাগবে না। হাজার হাজার মানুষের সমাধান কেউ কোনোদিন করতে পারে নাই, কেউ পারবে, কিন্তু সবাই যদি একটা চিন্তার মধ্যে থাকে যে আমি কিছু মানুষকে আমি এইভাবে দিয়ে সেই মানুষগুলো যাতে ভালো থাকে তার চেষ্টা করব, এটাই আজকে বড় ব্যাপার, এটাই বড় ব্যাপার। একটা কাপড় দিলে কি মানুষের সব সমাধান করা যায়? করা যায় না। কিন্তু আমাদের তো দলের লোকরা সারা বছর কাপড় বিলি করছে, এই শীতের সময় এখন কাপড় দেবে না, এখন কম্বল দেবে, এটা আমরা করি। আমাদের এখানে 14 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন পৌরপিতা গৌরীশঙ্কর ভট্টাচার্যের তত্ত্বাবধানে আমাদের গরিব এবং দুষ্ট মা ভাই বোনেদের হাতে শীতকালীন বস্ত্র কম্বল উপহার প্রদান করা হচ্ছে এবং সেই সভা আমাদের চলছে। আমাদের মাননীয় বিধায়ক খোকন দাস উনি আসছেন, এছাড়া আমরা যারা রয়েছি নারু ভকত, পরেশ দা, কিরণবাবু, আজিজুল, আমাদের তাপস রায়, জয়দেব মুখার্জি সহ একঝাঁক নেতৃত্ব আমরা এখানে এসেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবা, এই পরিষেবা মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্যে কম্বলটা মাত্র একটা উপলক্ষ, কিন্তু সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে চাইছি সরকারের দেয়া যেসব পরিষেবা মানুষ ঠিকমতো পাচ্ছেন কি না, সেই পরিষেবার যদি কোথাও কোনো ত্রুটি থাকে আমরা সেটাও মানুষের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা আমাদের যারা নেতৃত্ব আছে তাদের কাছে যান, কোথাও যদি পরিষেবা পেতে কোথাও কোনো অসুবিধা হয় বা কোনো সরকারি তরফ থেকে আটকে রাখা হচ্ছে, আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।